এইচএসসি 2026 নিয়ে জরুরি নোটিস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে তারা সিলেবাস সম্পর্কে এবং তোমাদের বই সম্পর্কে এবং তোমাদের টিসি সম্পর্কে বেশ কিছু বিষয় আপডেট রয়েছে। এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তুলে ধরছি, বিশেষ করে তোমাদের যে বই সম্পর্কে যে আপডেট আছে সেটা তোমাদের মূলত তোমাদের সবচেয়ে বেশি জানা দরকার, কেননা তোমরা অনেকেই নতুন নতুন বই কিনছো কিন্তু বাস্তবিক অর্থে সেই বইগুলো বাদ দিতে হবে, সেই বইগুলো চলবে না। তোমাদের বইয়ে অনেক কিছু সংশোধন করা হচ্ছে 2026 ব্যাচের জন্য, 2025 বা এর আগে বা এর পরে তেমন কিছু না, বাট 2026 নিয়ে বেশ কিছু তথ্য রয়েছে। মূলত আজকে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি কর্নারে তারা একটি নোটিস এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই তিনটা বই, বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই, ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা, ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। প্রকাশ করে যে বই নোটিশটির শিরোনামে দিয়েছে জরুরি বিজ্ঞপ্তি, যেটা মূলত 2026 সালে শিক্ষার্থীদের জন্য। আমরা যখন এটার ভিতরে প্রবেশ করলাম তখন আমরা যে বিষয়টা জেনেছি সেটা আমি তোমাদেরকে একটু বলি এবং আমি তোমাদের এটা সমাধানও বলে দিচ্ছি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 26 সালে এই স্থিতি সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত পত্র প্রচারিত হয়েছে যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। 2026 সালের এইচএসসি সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ এখানে যে পাঠ্যসূচি নিয়ে যে ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে ব্যাপারটা, অনেক শিক্ষার্থী মনে করছো যে পাঠ্যসূচি দিয়েছে, তাদেরকে বলতেছি এরকমের কোনো কিছু না, পুনর্বিন্যাসকৃত হবে না, তোমরা ওভারঅল যেভাবে এক্সাম হওয়ার সেভাবে এক্সাম দিবা, একদম পারফেক্ট একদম সকল বিষয়ের উপরে, এবং তোমাদের সিলেবাসে কিছু সংশোধন আসবে জাস্ট এই, সেটা হচ্ছে বাংলা ফার্স্ট সেকেন্ড এবং ইংরেজি ফার্স্ট পেপারে। তো এক্ষেত্রে এখন বর্তমানে ইংরেজি ফার্স্ট পেপার এবং তোমাদের যে বাংলা সেকেন্ড পেপার রয়েছে এই দুইটা জায়গায় তেমন সংশোধন আসবে না, এই দুইটা তোমরা বই কিনতে পারো এবং আমরা যেখান থেকে বলছিলাম সেটাও কিনতে পারো। তাছাড়া তোমরা চাইলে বাংলা প্রথম পত্রের জন্য এই যে এসএসসি 2025-26 জন্য যে নাহিদ পাবলিকেশনের বই রয়েছে এটাও তোমরা নিতে পারো, কারণ এই বইটাও তোমাদের নতুন করে তৈরি করে নতুন সিলেবাস যখনই প্রকাশ হবে তখন তারা এই বইটা তোমাদেরকে প্রোভাইড করবে। হয়তোবা আমার ভিডিও আপলোড করতে দু একদিনের মধ্যে তারা সিলেবাস পেয়ে যায়, এটা প্রোভাইডও করে দেবে তোমাদেরকে। সো বই নিয়ে তোমরা অনেকে অনেক জায়গায় বিব্রত হচ্ছ, তাদেরকে বলতেছি সবুর করো, বই কেনো বাট সবুর করো, ভুল বই কিনে টাকা নষ্ট করো না। আর তোমরা যদি এখান থেকে ভুল বই কেনো সেক্ষেত্রে তোমাদেরকে তারা ভুল বই দিবে না, তারা সঠিক তথ্য জেনে তোমাদেরকে বইটা দিবে যদি বই পাবলিশড হয়। বর্তমানে 2025-এর জন্য বাংলা বই এসেছে, 26-এর জন্য তারা প্রি বুকিং নিচ্ছে, 26-এর বাংলা বইয়ের যখনই সিলেবাস আসবে তখন তারা বাংলা বইটা তোমাদেরকে দিবে। এই একটা ব্যাপার বলে রাখছি। আর টিসি নিয়ে যদি কথা বলি, তোমাদের টিসি নোটিস প্রকাশ করেছে সকল শিক্ষা বোর্ডে একসাথে টিসি হচ্ছে, যেখানে অনলাইন টিসি এবং হচ্ছে যে অনলাইন টিসি এবং বিটিসি প্রত্যেকটা বোর্ড তাদের নির্ধারিত ফি নিবে। তবে ঢাকা বোর্ডের ফি হচ্ছে 700 টাকা, বাট অন্যান্য বোর্ডের 600, 700, 800, 1000 টাকা ফি হবে, যে ফি দিয়ে শিক্ষার্থীদের টিসি আবেদন করতে হবে। টিসি নিয়ে আমাদের পুরো ডিটেলস জানতে আমাদের এই ভিডিওটা দেখো, যে কলেজ পরিবর্তন টিসি আবেদন নিয়ম, এখানে আমরা পুরো দেখিয়েছি কীভাবে টিসির জন্য তোমরা আবেদন করবা, কোথায় কী করতে হবে, সেটা বিটিসি হোক সেটা ইটিসি হোক, আমি অনলাইন আবেদন এবং সরাসরি যে আবেদন ম্যানুয়াল আবেদন দুইটার প্রসেসই এখানে কমপ্লিট করে দিয়েছি। আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা বিষয়গুলো দেখে নিবা। টিসি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সময় সুযোগ দিয়ে একটু কষ্ট করে তোমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। আর একটা কথা সবসময় আমি বলে রাখি, কোনো প্রকার বিব্রতমূলক তথ্যের মধ্যে দিয়ে নিজেরা যাবা না, আগে একটু যাচাইবাছাই করে নিবা। যখন শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করবে তখন সেগুলো শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের ওয়েবসাইটে তোমরা দেখতে পারবা, যদি না শোনো, যদি আমরা সেগুলো নিয়ে ভিডিও না করি বা তুমিও গিয়ে খুঁজে পাইলে না, তাহলে মনে করবা সেগুলো ভুল। বিশেষ করে এই যে তোমাদের সিলেবাস নিয়ে এই যে গুজবটা ছড়ানো হইলো, অনেক শিক্ষার্থী কিন্তু হতাশ হয়ে গেছে, অনেক শিক্ষার্থী আবার দেখা যায় যে খুব খুশি হয়ে গেছে, বেশিরভাগ শিক্ষার্থী খুশি হয়েছে, কিন্তু ব্যাপারটা এই দাঁড়ালো যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পরপুরো ব্যাপারটা ডিনাই করেছে এবং বোর্ড থেকে তারা এই ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে গেছে যে বোর্ড থেকে পরে সেটা নোটিশ প্রকাশ করে জানিয়ে দিল যে এরকমের কোনো কিছু না, তারা এরকম কোনো কিছু ভাবেনি, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্তই হয়নি। তবে সিলেবাস পাঠ্যসূচিতে একটু সংশোধন হচ্ছে এইটা তোমরা প্রমাণ পাচ্ছ এবং তোমরা এই বইটা কিনলে সেই নতুন পাঠ্যসূচির পেয়ে যাবে। এক্ষেত্রে 924.com আমাদের যে স্ক্যান দেওয়া নাম্বার ছিল ওই অ্যাড স্ক্রিপে, ওইখানে নাম্বার বা তাদের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করে তোমরা এই বইটা কিনতে পারো। আশা করি পুরো ব্যাপারটা বুঝেছো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।